আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আব্বা মারা গিয়েছেন। কাল রাতেও যিনি আমাদের দু বোনকে তীব্র গালিগালাজ করেছিলেন, আজ সকালে তিনি মৃত। ভাইয়া জানতে পেরে ঢাকা থেকে রওনা দিয়েছেন, কিছুক্ষণের ভেতরই হয়তো পৌঁছে যাবেন। আব্বার মৃত্যুতে আমার তীব্র কষ্টে বুকটা ভেঙে আসার কথা কিংবা চিৎকার করে কাঁদার কথা, কিন্তু আশ্চর্যজনকভাবে আমার তেমন কোনো অনুভূতিই হচ্ছে না। আমার মতো লতা আর ভাইয়ারও কি একই অনুভূতি হচ্ছে? কেননা লতাও বেশ স্বাভাবিক, আর ভাইয়ার সাথে আব্বার কখনোই খুব বেশি সখ্যতা ছিল না। আব্বার মৃত্যুর খবরে ভাইয়াও খুব একটা কষ্ট পেয়েছে বলে মনে হলো না। আমরা তিন ভাই বোন কি তবে আব্বাকে ভালোবাসতে পারিনি? ছি, কি বাজে কথা! বাবার মৃত্যুতে সন্তানেরা কিভাবে এমন ঠান্ডা থাকতে পারে, যেখানে আব্বার মৃত্যুর পর আজ আমরা পুরোপুরি এতিম হয়ে গেলাম। আমার মৃত্যু হয়েছে আজ থেকে 2 মাস 21 দিন আগে। জনম দুঃখী কথাটা আম্মার সাথে খুব যায়। মামা মামির সংসারে বড় হয়েছিলেন আম্মা। না, আমার নানা নানি মৃত ছিলেন না, দুজনেই জীবিত ছিলেন। তারপরেও আমাকে এতিমের মতো বড় হতে হয়েছিল। আমার নানা কাউকে না জানিয়ে এই দ্বিতীয় বিয়ে করায় নানি রাগ করে বাবার বাড়ি চলে এসেছিলেন, কিন্তু নানা ওনার কাছে ক্ষমা চেয়ে ফিরিয়ে আনার পরিবর্তে তাকে তালাক দিয়ে দেন। 2 বছর বাবার সংসারে থাকার পর নানির আবারও বিয়ে হয়। নতুন সংসারে আমাকে নিয়ে যেতে পারেননি নানি। আম্মা তাই বড় হয়েছেন তার বড় মামা মামি সংসারে, বলা যায় অনেকটা বিনা বেতনের কাজে মেয়ের মতো। আম্মা আব্বার দ্বিতীয় স্ত্রী। বড় আম্মার মৃত্যুর পর আম্মাকে বিয়ে করেন আব্বা। আব্বা আমার বয়সের পার্থক্য প্রায় 20 বছর। মামার সংসারে এতিমের মতো বড় হওয়া মেয়ের বিয়ের জন্য বিনা খরচে এর চেয়ে ভালো পাত্র আর কাকে পাবে? তাও সবাই বলতো আমার ভাগ্য ভালো, সতীনের সংসার তো আর করতে হচ্ছে না। ভাইয়া বড় মার ছেলে, বড় মাকে আমরা 2 বোন দেখিনি। ভাইয়ার বয়স যখন 7 বছর তখন বড় মা মারা যান। শুনেছিলাম 5 দিন জ্বরে ভুগে মারা গিয়েছিলেন বড় মা। হতেও পারে আমার মতো বড় মাও নিশ্চয়ই আব্বার কাছে শুধু অবহেলায় পেয়েছেন। আব্বা সবসময় বদরাগী মানুষ ছিলেন, ইদানিং এই স্বভাবটা আরও খারাপ পর্যায়ে যায়। পান থেকে চুন খসলেই তিনি গালাগালি শুরু করতেন, ফলে পাড়া প্রতিবেশী কারো সাথেই ওনার সম্পর্ক ভালো চলছিল না। নোয়াখালীর হরিনারায়ণপুরে পুরনো আমলের এক দোতলা বিল্ডিং আমাদের, নিচতলাটা গুদাম ঘর। আব্বার ব্যবসার নানা সামগ্রী মজুত করে রাখেন এক পাশে, আর অন্য পাশটা ভাড়া দেয়া। সেটাও গুদাম ঘর হিসেবে ভাড়া দিয়েছিলেন আব্বা। বাড়ির পেছনে বড় একটা পুকুর ছিল, আর বাড়ির সামনে এক চিলতে উঠোন। পেছনের পুকুরটা আব্বা ভরাট করে ফেলেছিলেন প্রায় 1.5 বছর আগে। আব্বার ইচ্ছে ছিল পুকুরের জায়গা ভরাট করে শেষে বড় করে নতুন বিল্ডিং উঠাবেন, আর পুরনো বিল্ডিং ভেঙে সামনে দোকান ঘর করবেন, সেগুলো ভাড়া হবে। কিন্তু হঠাৎ করোনার ভয়াল থাবায় সব পরিকল্পনা এলোমেলো হয়ে যায়। ব্যবসা আর আগের মতো থাকে না, যার প্রভাব আব্বার মন মেজাজের ওপরও পড়েছিল। ইদানিং তিনি কাউকে সহ্য করতে পারছিলেন না, সবার সাথে খারাপ ব্যবহার করতেন। আমার সারাক্ষণ আব্বার ভয়ে তটস্থ থাকতেন, আর আমি তো নিজের দুঃখে নীরব হয়ে গিয়েছিলাম। বিয়ের মাত্র 11 মাস না যেতেই বিধবা হয়ে বাবার বাড়ি ফিরে এসেছি। স্বামীর মৃত্যুর সাথে সাথে শ্বশুর বাড়িও আমার জন্য পর হয়ে যায়। নাতি নাতি নেই, কম বয়সী বিধবা ছেলের বউকে তারা রাখতে চায় না। বড় যা ভয় পেত ভাসুরের নজর যায় নাকি আমার উপর। শাশুড়ি আম্মা চিন্তা করতেন দেবরকে নিয়ে। অপয়া বিধবা ভাইয়ের বউয়ের প্রতি দেবরের আকর্ষণ তৈরি হোক এটা তিনি চাইতেন না। যতই নিজেকে আড়ালে রেখে ওই বাড়িতে পড়ে থাকতে চাইতাম, লাভ হয়নি। আসলে আমি বাবা বাড়ি ফিরে আসতে চাইনি, জানতাম এখানে আমাকে সাদরে গ্রহণ করা হবে না, কিন্তু একরকম জোর করেই শ্বশুর শাশুড়ি আমাকে এইখানে নিয়ে আসেন। কি কদর্য ছিল সেই দিনটা! আব্বা ব্যাপক চিৎকার চেঁচামেচি করলেন ওনাদের সাথে। বিয়ে দিয়েছেন, এখন আমি ওই বাড়ির বউ, ওনাদের দায়িত্ব, ওনারাও ঠিক করে এসেছেন আমাকে দিয়েই যাবেন। ছি, যেন এক ফেলনা জিনিস আমি। এ বলছে তুমি রাখো, ও বলছে তুমি রাখো। বরাবরের মতোই আম্মা নীরব দর্শক, এক পাশে শুধু আঁচল চাপা দিয়ে কান্না করে গিয়েছেন। পাড়া প্রতিবেশীরা মজা দেখতে ভিড় করেছিল। শেষে 1 লাখ টাকা আর আমার বিয়ের গয়নাগুলো ফেরত দিয়ে আমাকে রেখে যেতে পারেন শ্বশুর শাশুড়ি। হাঁপ ছেড়ে বাঁচেন তারা, কম বয়সী বিধবা ছেলের বউ তারা রাখতে চায় না। বিধবা মেয়ের বোঝা আব্বা আর নিতে চায় না, তবু অনিচ্ছা সত্ত্বে আমাকে রাখতে অবশেষে বাধ্য হন। তবে আমি চোখের সামনে পড়লেই আব্বা খিটমিট করতেন। কথার আঘাতে এত জর্জরিত হয়েছে যে মাঝে মাঝে মনে হতো আত্মহত্যা করি। आम्मार कान्ना आमाके एकसमय आर स्पर्श करतो ना। नीरव थेके सारा जीवन सन्तानेर साथे अन्याय होते दियेछेन बोले आम्मार उपरे तीव्र अभिमान हतो आमार। मा पाखिओ तो झड़झापटा थेके बाच्चाके बुके आगले रेखे उद्धार करे अथच आम्मा मानुष होयेओ कोनोदिनो ढाल हये दाड़ाते पारेनि। एकसमय आम्मार समब्यथी छिलाम आमि, बिड़ालेर मतो पाये पाये घुरे बेड़ाताम। সেই আমি তীব্র অভিমানে নিজেকে আমার থেকে এতটাই গুটিয়ে নিলাম যে আমার যে শরীরটাও ভালো নেই তাও শুরুতে আমার চোখে পড়েনি। আমার ছোট বোন লতার থেকে বুকে সরিষার তেলে রসুন পুড়ে মালিশ করাতেন, খুব ব্যথা পেতেন বুকে। অভিমান আর ধরে রাখতে পারিনি। আব্বাকে অনুরোধ করেছিলাম ডক্টর দেখাতে। ব্যবসায় মন্দা, আমার বিধবা হয়ে শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হওয়া আব্বাকে এতটা আচ্ছন্ন করে ফেলেছিল যে আমার বুকে ব্যথাটা একটা উটকো ঝামেলা ছিল তার জন্য। তবে আম্মা বেশি জ্বালাননি, দুম করে ঘুমের ভেতর হার্ট অ্যাটাক করে মারা যান। ভয় পেতে পেতে আমার হার্ট বোধহয় একদম দুর্বল হয়ে পড়েছিল, অথবা দীর্ঘদিন ধরে হয়তো অসুখ চেপে রেখেছিল তিনি, তাই শেষের দিকে আর সময় দেননি। কিন্তু মজার ব্যাপার হলো সারা জীবন যে আম্মাকে আব্বা তুচ্ছতাচ্ছিল্য করেছেন সেই আম্মার মৃত্যুতে আব্বা যেন শোকে মুহ্যমান হয়ে পড়েছিলেন। আমার জন্য আব্বার শোকের বহিঃপ্রকাশ আমার কাছে উপহাস লাগতো, কারণ জানতাম খুব তাড়াতাড়ি স্বরূপে ফিরে আসবেন তিনি। হয়েছিল তাই, এক মাসের মধ্যে আব্বা তৃতীয় বিয়ের জন্য উঠে পড়ে লাগলেন। না, সামাজিক বা ধর্মীয় কোনোভাবেই আবার বিয়ে করতে চাওয়াটা অবৈধ না। আমার আর লতার আব্বাকে আটকানোর কোনো ক্ষমতাও ছিল না, তাও আমি বিরোধিতা করেছিলাম। কেননা কম বয়সী তরু খালাকে বিয়ে করার জন্য আব্বা দোকান ঘর পর্যন্ত বিক্রি করে দিতে চেয়েছিলেন। তরুখালার ভাই তার বোনকে এত বয়সী একজনের লোকের সাথে বিয়ে দিতে চাইছিল না। যদিও তরুখালারও একটা প্রথম বিয়ে নয় এটা, তবু সুন্দরী খালার জন্য তার দাবি ছিল 15 লাখ টাকার কাবিন, আর তা হাতে হাতে উসুল হবে। আবার রাজি হয়ে গিয়েছিলেন। একাকিত্ব তাকে এতটাই নাকি কুড়ে খাচ্ছিল যে এর হাত থেকে মুক্তি পেতে তিনি সম্পদও বিক্রি করতে রাজি। এই নিয়ে ঘরে অশান্তি শুরু হয়। চিরকাল আমাদের ভালো মন্দ থেকে দূরে থাকা ভাইয়াও এবার বিরোধিতা করেন। প্রথমে ফোনে ভাইয়া, তারপর বাড়িতে আমি আর তোর দোকান ঘর বিক্রি না করতে অনুরোধ করায় আব্বার মাথা গরম হয়ে যায়। তীব্র গালিগালাজ করেন আমাদের। আম্মা আর আমরা দুই বোন নাকি অপয়া, জোকের মতো শুধু ওনার রক্ত চষে গিয়েছি। বিয়ে দিয়েও শান্তি পাননি। 1 বছর হতে না হতে আবার কাঁধে এসে উঠেছি। অথচ পড়ার মাঝপথে বিয়ে না দিতে আব্বাকে কত অনুরোধ করেছি, নিজের পায়ে দাঁড়াতে চেয়েছি। আব্বা যেন সব ভুলে গেলেন। রাতে যে লোক সবাইকে বাড়ি থেকে বের করে দেন, হুমকি দিয়ে শুতে গেলেন, আজ একটু পর তিনি এই বাড়ি থেকে চির বিদায় নেবেন। খাটিয়া এনে রাখা হয়েছে, ভাইয়া এলে আব্বাকে শেষ গোসল দেওয়া হবে। আমার মৃত্যুর পরও ভাইয়াকে খবর দেওয়া হয়েছিল, কিন্তু সৎ মায়ের জন্য ভাইয়া সেবার আসেনি। এবার আব্বার মৃত্যুতে আসছেন, কেন আসছেন জানি, তবে এবার আমি চারু আর চারা গাছের মতো নুয়ে পড়বো না। চারু এবার মহিরু হবে। লতা আর আমার জন্য এবার আমাকেই ঘুরে দাঁড়াতে হবে। ভাইয়া যে মহৎ উদ্দেশ্যে আসছেন না আমরা দুবোন খুব ভালো করেই জানি, তবে আমরাও এবার লড়াইয়ে প্রস্তুত। দেয়ালে যে পিঠ ঠেকেছে, ঘুরে তো দাঁড়াতে হবেই। আব্বা যখন মারা যান ঘড়িতে তখন ভোর 6টা বেজে 23 মিনিট। আমি ফজরের নামাজ পড়ে বারান্দায় বসে নিজের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভাবছিলাম। হঠাৎ জোরে একটা শব্দ কানে আসে। দৌড়ে গিয়ে দেখি আব্বা খাবার ঘরের মেঝেতে পড়ে আছেন। মুখটা কেমন বেঁকে গিয়েছে, স্ট্রোক করেছিলেন আব্বা। অ্যাম্বুলেন্স আসতে আসতে সব শেষ। ভাইয়া রওনা দিয়েছেন 7টার পর, 5 ঘন্টা অন্তত লাগবে। এখন বাজে 11টা, 12টার আগে ভাইয়ার পৌঁছানোর কথা না। সাথে ভাবি আর বাচ্চারা আসবে কিনা জানি না, কিছু খাবারের ব্যবস্থা করা উচিত। বাচ্চারা এলে যদি খেতে চায়, ছোট মানুষ তো, জন্ম মৃত্যুর এত কঠিন হিসেব তো আর বুঝবে না ওরা। কি আনাবো তাই ভাবছি। মরাবাড়িতে চুলা জ্বালাতে হয় না, রাঁধতে হয় না, মফস্বলে এমনটাই প্রচলিত। আমাদের অবশ্য তেমন কোনো আত্মীয় স্বজন নেই যে প্রতিবেলায় খাবার পাঠাবে, তাই দীর্ঘ সময় চুলা না জ্বালিয়ে থাকাও সম্ভব না। তবে মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যে না জ্বালানোই শোভনীয়। আমার আর লতার নানা বাড়ির দিকে তেমন কেউই নেই। আম্মা যেহেতু মামা মামির কাছে বড় হয়েছেন, তাই ওনার সৎ ভাই বোন কারোর সাথে যোগাযোগ নেই। মামাতো ভাই বোনেরাও কেউ তেমন কোনো খোঁজ খবর করে না। একই অবস্থা দাদা বাড়ির দিকেও। এক ফুপু ছিলেন, গত বছর মারা যান। ফুপাতো ভাই বোনেরা কেউ দেশে বাড়ি থাকে না। ভাইয়ার 2জন মামা আর খালা দেশের বাড়িতে থাকেন। ওনারা কি আসবেন? আসতেও পারেন। আজ ভাইয়া তার দল ভারী রাখতে চাইবে, 2টি অবলা মেয়েদের কোণঠাসা করে রাখতে চাইবে, তার কোনো বিকল্প নেই। তাহলে হয়তো ভাবিও আসবেন স্বামীর সাথে শক্তি হয়ে। ভাবির সাথে আসলে আমাদের দেখা বা কথা এত কম হয়েছে যে তার সম্পর্কে ধারণা খুব কম। ভাবি ভাইয়ার অফিসেই চাকরি করতেন, একসাথে কাজ করতে গিয়ে ভালো লাগা আর বিয়ে, ওনাদের বিয়েটা একদম ঘরোয়াভাবে হয়েছিল। ভাইয়া চাকরিতে ঢোকার পর দেশের বাড়ি খুব কম আসতেন। আমাদের দু বোনের সাথে তার সবসময় একটা দূরত্ব ছিল। ভাবিকে পছন্দ হওয়ার পর বাড়িতে জানিয়েছিলেন, আব্বা আম্মাকে সাথে নিয়ে ঢাকায় যায়, সেখানে ভাবির মায়ের বাড়িতে আঘাত হয়। আমাদের দু বোনকে নেওয়া হয়নি। শুনেছিলাম ভাবির বাবা মা এই বিয়েতে খুশি ছিলেন না, তাই কোনো আয়োজন করার আগ্রহ ওনাদের ছিল না। নিতান্ত মেয়ের ইচ্ছের কাছে নতি স্বীকার করে মেনে নিয়েছিলেন। এরপর কয়েকটা ঈদে বাড়ি এসেছিলেন ভাবি, কিন্তু ভাইয়ার সাথে সহজ সম্পর্ক না থাকায় ভাবির সাথেও আমরা মিশতে পারিনি। আমার বিয়ের সময় ভাবির সাথে আব্বার কথা কাটাকাটি হয়। সেই সময় আমার বিয়ের বিরোধিতা যদি কেউ করে থাকেন সেটা হলো ভাবি। আমার যে বয়সে প্রায় 13 বছরের বড়, স্বল্প শিক্ষিত ছেলের সাথে শুধু আর্থিক অবস্থা ভালো বলে বিয়ে ঠিক করা হতো ভাবি মেনে নিতে পারেননি। যদিও কোনো লাভ হয়নি, তাও ভাবি চেষ্টা করেছিলেন আব্বাকে বোঝাতে। এই জন্য একটা ধন্যবাদ দেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু পারিনি। আব্বার সাথে তর্ক করায় ভাইয়া খুব বিরক্ত হয়। আমার বিয়ে পর্যন্ত থাকেনি তারা, হলুদের আগের দিন ঢাকা ফিরে যায়। আমিও চলে যাই নতুন সংসারে। ভাইয়ার যমজ ছেলে হয়েছে, 2 বছর চলছে বাচ্চাদের। এই বয়সী বাচ্চারা নিশ্চয়ই চিকেন ফ্রাই, কেক এমন খাবার পছন্দ করে। আবার দোকানে ছেলেটাকে পাঠিয়েছি এলাকার সবচেয়ে ভালো বেকারি থেকে ভালো কেক আর বিস্কিট আনতে। চিকেন ফ্রাই পাওয়া যাবে না, আর কয়েকটা নুডলসের প্যাকেট আনতে বলেছি। আমার বড় জায়ের মেয়েকে দেখতাম খুব নুডলস পছন্দ করত, নিশ্চয়ই অন্য বাচ্চাদেরও পছন্দ হবে। ভাইয়া পড়ালেখায় ভালো ছিলেন। আব্বা যখন আম্মাকে বিয়ে করে আনেন তখন ভাইয়া ক্যাডেট স্কুলে, এরপর ছুটি ছাটায় বাড়ি আসলেও আম্মা থেকে দূরেই থাকতেন। হয়তো নিজের মায়ের জায়গায় অন্য মহিলাকে মেনে নিতে পারেননি, তবে প্রকাশ্যে কখনো ঝগড়া করতে দেখিনি। ভাইয়া বাড়িতে আসতেন 2-4 দিন নিজের মতো করে থেকে, বাকিটা সময় মামা বা খালার বাসায় কাটাতেন। আব্বা বা আম্মা কেউ ওনাকে ঘাটাঘাটি করতো না। আজ ভাইয়া এ বাড়ির একমাত্র পুরুষ কর্তা হয়ে ফিরে আসছেন। আপা, ভাইয়া কি মারুফ ভাইয়া সোহেল ভাইয়ের মতো সম্পত্তি নিয়ে মারামারি করবে? কি মনে হয় তোর? লতা কখন পিছনে এসে দাঁড়িয়েছে। বসার ঘরে অনেক মানুষ, পাড়া প্রতিবেশী, আবার পরিচিত লোকজন। মৃত ব্যক্তির উপর রাগ ধরে রাখতে হয় না, তাই সম্পর্ক ভালো হোক বা খারাপ, পরিচিত অনেকেই এসেছেন শেষ বিদায় দিতে। মারুফ ভাই আর সোহেল ভাই হারুন চাচার ছেলে। হারুন চাচার বাড়ি পেছনের গলিতে। চাচার মৃত্যুর পর সম্পত্তি ভাগাভাগি নিয়ে রীতিমতো মারামারি লেগে গিয়েছিল ভাই বোনদের মধ্যে। মারুফ ভাই তো বাঁশ দিয়ে বাড়ি মেরে বোন জামাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছিলেন। পুলিশ এসে পরিস্থিতি ঠান্ডা করে। জানি না লতা, ভাইয়া তো শিক্ষিত মানুষ, এত নিচে নামবে না, তবে আমাদেরও শক্ত থাকতে হবে। মাথার উপর ছাদের নিশ্চয়তা পেতে হলে ভয় পাওয়া যাবে না। আপা, এত মানুষ নিচে, ওনাদের নাস্তার ব্যবস্থা কি করব? আব্বা তো আমাদের হাতে বাড়তে কোনো টাকা দিত না। আলমারি কি খুলে দেখব টাকা আছে কিনা? কত লাগতে পারে লতা? আমার কাছে জমানো 1000-5 আছে। আনবো কি চা পরোটা? আপা, তোর টাকাটা খরচ করিস না, আর মাত্র 5000 টাকা থাক হাতে। এমনিও দেখলাম ঢালুকে 1000 টাকা দিলি ভাইয়ার বাচ্চাদের জন্য এটা ওটা আনাতে। একটা দীর্ঘশ্বাস ফেলে নিচে তাকিয়ে দেখি একটা মাইক্রোবাস এসে থেমে গেছে। ভাইয়া নামছেন সামনের দরজা খুলে। নিচে চল লতা, ভাইয়া ভাবি এসেছেন। গাড়ি থেকে ভাইয়া ভাবি আর বাচ্চাদের পাশাপাশি আরও একজন লোককে নামতে দেখলাম, সম্ভবত ভাইয়ার শ্যালক। ভাইয়ার শ্যালকের সাথে আমাদের পরিচয় নেই। গত 4 বছরে শুধু একবারই দেখা হয়েছে। বিয়ের পর প্রথম ঈদে ভাবির সাথে এসেছিলেন, কয়েক ঘন্টা থেকে চলে যান সেবার, তাই পরিচিত হওয়ার সুযোগ পাইনি। ভাইয়া আসতেই উপস্থিত সবাই ভাইয়াকে ঘিরে ধরে। আমি আর লতা নিচে নেমে বারান্দার একপাশে দাঁড়িয়ে থাকি। আনোয়ার চাচা ভাইয়াকে ধরে শব্দ করে কেঁদে উঠলেন, অথচ গত সপ্তাহে নারকেল নিয়ে ঝগড়া করে আব্বার সাথে চাচার হাতাহাতি পর্যন্ত হয়ে গিয়েছে। ঘটনা ছিল, আমাদের সীমানার নারকেল গাছ থেকে নারকেল ঝরে পড়ে আনোয়ার চাচার বাড়ির সীমানায় দুবারের মাঝে বেড়া দেয়া। সেই নারকেলের মালিকানা নিয়ে ঝগড়া আর ধস্তাধস্তি পর্যন্ত হয়ে যায় আব্বা আর চাচার মাঝে। অথচ আব্বা নারকেল খায় না, কিন্তু আনোয়ার চাচার নিজেরই নারকেল গাছের সংখ্যা 10-এর অধিক। যদিও আব্বার আনোয়ার চাচার সম্পর্ক অম্লমধুর ছিল, কিন্তু এই সময় চাচার এই কান্না কেন জানি বেমানার লাগলো না, বরং বড় বেশি স্বাভাবিকই লাগছে। হয়তো প্রতিবেশী সুলভ নানা ঝগড়া ঝামেলার মাঝেও কোনো ভালো সময়ের স্মৃতি তাদের ছিল, বন্ধুত্ব ছিল। আমি মনে করার চেষ্টা করলাম আমার সাথে আব্বার প্রিয় স্মৃতি কোনটা, কিন্তু মনে আসছে না। সম্ভবত স্কুল থেকে বাড়ি ফেরার সময়টা। দোকান থেকে রোজ দুপুরে বাড়ি আসতেন আব্বা। খাওয়া দাওয়া করে একটা ভাত ঘুম দিয়ে বিকেলে আবারও যেতেন। মফস্বলের দোকানগুলো এমনই, শহরের মতো সব সময় জমজমাট না, দুপুরে ফাঁকাই থাকে। দোকান থেকে বাড়ি ফেরার পথে আমাদের দুই বোনকে নিয়ে আসতেন। আবার আব্বার দোকান মাইজদি মসজিদ মার্কেটে। আমি ও লতা পড়ালেখা করেছি নোয়াখালী সরকারি গার্লস স্কুলে। স্কুলের বাইরে বখাটে ছেলেদের আড্ডা বসত ছুটির সময়। বেশিরভাগ মেয়ের বাবাই এ সময় চেষ্টা করতেন স্কুলে আসার। আবার আগে মানুষ ছিলেন, আমি আর লতা সাহস করতাম না ফুচকা বা চটপটির আবদার করার। তবে যেদিন আব্বার মন ভালো থাকতো আমরা না চাইতে পেয়ারা মাখা, জাম মাখা, না হয় আইসক্রিম কিনে দিতেন। আমরা দুই বোন তাতেই খুশি হয়ে যেতাম। লতা আর আমার বয়সের পার্থক্য 4 বছর। আব্বার হোন্ডার পেছনে আমরা দুই বোন বসতাম। লতা ছোট ও মাঝে বসতো, এরপর আমি। যখন বাতাসের বেগে আব্বা হোন্ডা চালাতেন আমার আব্বার শার্ট খামচে ধরে রাখতাম। হঠাৎ মনে পড়া এই স্মৃতিটা যেন বুকটা দুমড়ে মুচড়ে দিল। সকাল থেকে কাঁদার চেষ্টা করছিলাম কিন্তু চোখ যেন শুকনো খটখটে হয়েছিল, অথচ এখন হঠাৎ দু চোখে বর্ষা নেমেছে। আব্বা, আমার আব্বা, তিনি হয়তো আদুরে আব্বা ছিলেন না, সন্তান নিয়ে আহ্লাদ করতে পারতেন না, কিন্তু তিনি আমাদের আব্বা। বদরাগী ছিলেন, কারো মতামত শুনতে চাইতেন না, কথার আঘাতে আঘাত করতেন, কিন্তু আমাদের পড়াশোনা করিয়েছেন, আর্থিক নিরাপত্তা দিয়েছেন, মাথার উপর ছায়া হয়েছিলেন তিনি। স্বার্থপর তো আমরাও। আজ সকালে তিনি চোখ বুজেছেন, আর দুপুর হওয়ার আগে তার রেখে যাওয়া সম্পত্তির ভাগ পাবো কিনা সেই চিন্তা করছি। এই যে ভাইয়া আজ মৃত্যুর পর 5 ঘন্টার মধ্যে হাজির হলো, সেই ছেলে গত 2 মাস 21 দিন কোথায় ছিল? আমার মা না হয় সৎ মা ছিলেন, কিন্তু বাবা তো তার নিজের বাবা ছিলেন। আমাদের থেকে পাওয়া অবহেলাই হয়তো বাবাকে এতটা একাকিত্বের মুখোমুখি করেছিল যে তিনি মূল্য চুকিয়ে হলেও বিয়ে করতে চাইছিলেন। নিজেকে ভীষণ ছোট লাগছে। আব্বা কোনোদিনও আদর করে পাশে বসিয়ে দুটো কথা বলেনি, সেই অভিমান করেছি, কিন্তু নিজে কয়দিন আব্বার জন্য তার প্রিয় মুড়ি মাখা করে দিয়েছি, নিজ থেকে আব্বার পাশে বসে দুটো কথা বলেছি, শুধু ভয় করে গেলাম। কিন্তু আমার আর আব্বার মাঝে ধীরে ধীরে গড়ে ওঠা অদৃশ্য দেয়াল ভাঙার কোনো চেষ্টাও করিনি। জানতাম বিকেলে আব্বা মুড়ি মাখা দিয়ে চা খান, কিন্তু আমার মৃত্যুর পর একদিনও আমি বা লতা নিজ থেকে মুড়ি মাখাইনি। আব্বা রেগে নাস্তা চাইলে বিরক্ত হয়েছি। আব্বা ভালো বাবা যদি না হয় আমরাও কি সুসন্তান ছিলাম? এই যে আমার মৃত্যুর জন্য আব্বাকে দায়ী করি বলি আব্বা অবহেলা করেছেন, কিন্তু আমি বা লতা পাশে থেকেও কি কোনোদিনও বুঝতে চেয়েছি যে আমার কতটা ব্যথা হচ্ছে? শুধু কি গ্যাসের সমস্যা, না অন্য কিছু? অবহেলা তো আমরাও করেছি। লতা সবসময় আত্মকেন্দ্রিক, সাজতে ভালোবাসে, নিজের জগতেই থাকে, আর আমি অসময়ে বিয়ে আর অকালে বিধবা হওয়ার কষ্ট আমায় আচ্ছন্ন করে রেখেছিল। তার উপর শ্বশুরবাড়ি ও বাবার বাড়ি দুই বাড়িতেই ভ্রাত্য হয়ে পড়ায় মনে বিশাল অভিমান বাসা বাঁধে। না মা না আব্বা, কারোর প্রতি বিন্দুমাত্র যত্ন ভালোবাসা দেখাতাম না। আব্বা আমায় দেখলে খিটমিট করতো, তাই আব্বার সামনে যাওয়াই ছেড়ে দিয়েছিলাম। স্ত্রীর মৃত্যুর পর লোকটা সময় মতো খাচ্ছে কিনা, ঔষধ নিচ্ছে কিনা খেয়াল করা কি মেয়ে হিসেবে আমার দায়িত্ব ছিল না? আব্বা যদি ভালো বাবা না হন আমিও তো ভালো মেয়ে না, না ভালো স্ত্রী হয়েছি। মুবিন আমার চেয়ে বয়সে বেশ বড় ছিল, লেখাপড়া বেশি দূর করেনি, কিন্তু লোকটা খারাপ ছিল না, আমার উপর কখনো স্বামিত্ব ফলায়নি, জোর করেনি। সে লোকটা যখন জীবিত ছিল কি অনীহাই না দেখাতাম, অথচ তার মৃত্যুর পর এত শোক কোথা থেকে আসলো? তাহলে কি আমিও অভিনয় করছি না? জীবিত যে লোকটাকে একটা ফুল কখনো দেইনি তার কবরে আজ মালা দিতে চাওয়াটা তো উপহাসই। হঠাৎ একটা পর্দা চোখের সামনে উন্মোচন হয়ে গেল যেন। ভালো মেয়ে হইনি, ভালো স্ত্রী হইনি, তবে ভালো বোন তো হতেই পারি। সম্পর্কের এই ঢিলে আসা সুতাটা তো আমি শক্ত করে ধরতে পারি, শক্ত বাঁধনে কি বাঁধতে পারবো আমি? ভাইয়ার সাথে শত্রুতায় যেতে চাই না, আবার নিজেদের অধিকারও ছেড়ে দেব না। ভালো বোন হওয়ার একটা চেষ্টা লতার জন্য হলেও করতে তো হবে। আনু চাচা ভিতরে যাই, চলেন আব্বার গোসল দেব। আনোয়ার চাচার সাথে আরো কয়েকজন কেঁদে উঠেছিলেন, কিন্তু ভাইয়ার নির্লিপ্ততায় সবাই একটু থতমত খেয়ে যায়। তা তো অবশ্যই বাবা, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম, না হলে লাশ তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করাই উত্তম। আনোয়ার চাচা নিজেকে সামলে নেন। বাদ জোহর আব্বার লাশ সমাহিত হবে বাড়ির পেছনে, মুরব্বীরা এটাই ঠিক করেছিলেন। আব্বার লাশ মসজিদের কবরস্থানে দাফন করব। ভাইয়ার কথা একটু চমকালেও অবাক হইনি, কেন জানি মনে হচ্ছিল ভাইয়া বাড়িতে দাফন করতে দেবেন না, না করবেন সে। কেন হিলুলের বাবা, বাড়িতেই তো ভালো জায়গাও তো আছে, তোমরাও যখন তখন কবর জিয়ারত করতে পারবে। চাচা সেটা তো মসজিদের কবরস্থানেও পারবো, বাড়িতে থাকে মেয়েরা, তারা তো আর কবর জিয়ারত করতে পারবে না। আমি ঢাকা থেকে আসব যখন তখন সেখানে জিয়ারত করব। আব্বার দাফন বাড়িতেই হবে ভাইয়া, তোমার অংশে না করলে আমার আর লতার অংশে করব। ভাইয়া যেন কেঁপে উঠলেন আমার কথায়। কাপুক, সারা জীবন তো কথা বলিনি, তাতে কিছু লাভ হয়নি, এখন বলে যদি হয় তবে তাই হোক। ভাইয়া খুব দ্রুত নিজেকে সামলে নিল। তোমার আর লতার অংশ মানে? বাবা মারা গেলেন ৬ ঘন্টা হয়নি, এরই মধ্যেই আমার অংশ তোমার অংশ ভাগাভাগি। চমৎকার চারু। ভাইয়া বড়মার কবর এই বাড়িতে, আম্মারও এই বাড়িতে, তাহলে আব্বার কবর কেন অন্য জায়গায় হবে? আমি ভাগাভাগি করছি না, তুমি ভুল বুঝেছো। আমি বলতে চাইছি এটা আব্বার বাড়ি আর আমরা তিনজনই ওনার সন্তান, তুমি একা সিদ্ধান্ত নিতে পারো না। ভাইয়া ভাইয়া রেগে যাচ্ছেন বুঝতে পারছি, কিন্তু আমি সত্যিই চাই আব্বার নিজের বাড়িতে তার কবর হোক। হিল্লোল বাবা, চারু কিন্তু অন্যায় কিছু বলেনি। মসজিদের কবরস্থানে তারাই সাধারণত কবর দেয় যাদের নিজস্ব জায়গা নেই, আর তোমার আব্বার দুই স্ত্রীর কবরের পাশে তার কবর হওয়াটাই কিন্তু শোভনীয় বিষয়। উপস্থিত সকলের সায়ে কথা আর আগায় না, ভাইয়া বিরক্ত হলেও মেনে নেয়। আব্বার কবর খোঁড়া হচ্ছে, মেয়েদের সামনে যাওয়ার নিয়ম নেই, তাই দোতলায় আব্বার ঘরের জানালা দিয়ে আমি আর লতা দেখছি। চারু, আরাফ আর আনানার জন্য কেক আর বিস্কিট আনিয়ে অনেক উপকার করলা। তাড়াহুড়ায় আমি কিছুই নিতে পারি নাই ওদের জন্য, বাহিরে তো অনেক মানুষ। নাস্তা দিয়ে দেই, কি বলো? নীলুভাবি দুই বাচ্চাকে নিয়ে আজ এই রুমেই আছেন, ভাইয়া সরাসরি লাগেজ এই রুমে উঠিয়েছেন। ভাবি, অন্যদের জন্য কিছু তো আনাইনি, কি নাস্তা দেবেন? আমার ভাইয়া বাজার থেকে নিয়ে এসেছে নাস্তা, পরোটা আর সবজি ভাজি, ওটাই দেই। চায়ের ঝামেলা এখন আর করা যাবে না। ভাবির সাথে লতাও গেল মেহমানদের নাস্তা দিতে। দুপুরের খাবার ভাইয়ার মামা বাড়ি থেকে আসবে, রাতে আনু চাচার বাড়ি থেকে, কাল আব্বার বন্ধু হামিদ চাচা, আর রাতে রাবেয়া খালার পরিবার দেবেন। রাবেয়া খালা আমাদের প্রতিবেশী, গ্রামের বাড়িতে এমনই হয়, মৃত লোকের বাড়িতে পরিচিত মানুষ আত্মীয় স্বজন এক একজন এক এক বেলার খাবার পাঠায়। আমার নানা বাড়ি থেকে কেউ খাবার পাঠাতে যোগাযোগ করেনি, অবশ্য করার কথাও না। আশ্চর্যজনকভাবে মৃত মানুষের বাড়িতে পাঠানো এই খাবার খুবই মজা হয়। বাবুর্চি দিয়ে রান্না করা, সাধারণত ভাত, গরুর মাংস, বুটের ডাল, সাথে লাউ, এরকমই থাকে মেনু। যত মানুষ আসে সবাই খেয়ে যায়, মৃত বাড়ির শোক থেকে উৎসবের আমেজ আসে। চারু, লতা, আব্বা দোকান বিক্রি করবে ঠিক করেছিলেন জানোই তো, 26 লাখ দাম উঠেছে দোকানের। আমি যেহেতু চাকরি করি, দোকান দেখা সম্ভব না, আর তোমরা দুজন মেয়ে মানুষ, এসব বুঝবে না, তাই আমার মনে হয় এখন দোকানটা বিক্রি করাই ঠিক সিদ্ধান্ত। রাত সবে 8:30 বাজে, ভাইয়ার মামা, খালা, খালু, আনোয়ার চাচা, আব্বার ব্যবসায়ী মহলের বন্ধুরা অনেকেই উপস্থিত আছেন। ভাইয়াই থাকতে বলেছেন হয়তো, সবার সামনে কথা বলবেন বলে। ভাইয়া, তুমি তো দোকান বিক্রির বিরুদ্ধে ছিলে, তাহলে এখন করতে চাও? ভাইয়া প্রস্তুতি নিয়েই বসেছেন, তাই উত্তর গোছানো। হ্যাঁ, করোনা শুরুর সময় থেকে হার্ডওয়্যারের ব্যবসা ভালো যাচ্ছে না, মফস্বলে আরও চলে না, আর আমি চাকরি করি, দোকান কে দেখবে, ভাড়াও হবে না বেশি টাকায়। তখন মানা করছি, কারণ বাবা না হলে আরেকটা বিয়ে করে টাকা ওড়াতো। আরেকটা বিয়ে কথাটার মধ্যে কেমন ব্যঙ্গ, অথচ আব্বা জীবিত থাকতে তার সামনে ভাইয়াকে খুব কমই মুখ খুলতে দেখেছি। ঠিক আছে, করো তাহলে। আমি এত সহজে হ্যাঁ বলবো ভাবিনি ভাইয়া, কিন্তু আসলে আবার অনুপস্থিতিতে দোকান রাখার পক্ষে আমি আর লতাও নেই, ক্যাশ টাকাটাই ভালো, তাছাড়া দোকান দেখার বা চালাবারও কেউ নেই। ঠিক আছে, তোমার আর লতার জন্য 5 লাখ দেব, বাকি টাকা আমার, রেজিস্ট্রেশনের টাকা তোমাদের থেকে কাটবো না। আমাদের 5 লাখ কোন হিসেবে ভাইয়া? ভাইয়ের 3 ভাগের 1 ভাগ বোন পায়, সেই হিসেবে তুমি যা পাবে তার 3 ভাগের 1 ভাগ লতা আর আমি পাবো। তুমি 26 লাখ থেকে 13 লাখ পাবে, আর বাকি 13 লাখ অর্ধেক আমার আর অর্ধেক লতার। ভাইয়ার মামা খালারা হই হই করে উঠলেন। এটা কি হিসেব হলো? আমরাও আব্বার মেয়ে, আব্বার বৈধ সন্তান, অবৈধ না যে লামছাম একটা দিলেই হলো। লতা রেগে বলে উঠলো। লতাটা চিরকাল ছোটকাটা, আমি ঝগড়া চাই না, ওর হাত চেপে ধরলাম, কিন্তু বসার ঘরের মানুষগুলো 2 ভাগ হয়ে গেল। ভাইয়া উচ্চশিক্ষিত, বড় চাকরি করে, তাই শুরুতে গালাগালিতে গেল না, কিন্তু ভাইয়া স্পষ্ট স্বরে জানিয়ে দিল সে আব্বার প্রথম ঘরের সন্তান, একমাত্র উত্তরাধিকারী সে। বেশি বাড়াবাড়ি করলে আমাদের কিছুই দেবে না, বরং ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় বের করবে। বড়মার মতো আম্মাও আব্বার স্ত্রী ছিলেন, भाई बोनेर सठिक हिसेबेई आमरा पाबो। आपनिई धक्का दिये बेर करार क्षमता राखेन ना। आमिও चुप थाकलाम ना। भाइयार खाला फुसे उठलेन, आमार बोनेर साथे तोमार मायेर तुलना आछे केमने? फकिन्नी झी ना बापेर बाड़ी आसिल ना बाप मा, बारो भातारी माइया छिलो तोमार मा, तार लगे आमार बोनेर तुलना? दुला भाइयेर माथा खाराप हওয়ায় बिया करछे, नइले आंगो बाड़ीर कामेर बेडी हওয়ার योग्य नि तोमार मा। परिपाटी शाड़ी परा मार्जित साजे बसे थाका खालार मुखेर भाषा आमादेर दुई बोनके रक्ताक्त करे दियेछे। जानो ना चाइलेओ निजेके ठांडा राखते पारिनि। जबाब पाल्टा जबाबे बसार घर उत्तप्त। आमि दृढ़भावे जुक्ति देयार चेष्टा करलेओ लतार धैर्य कम। लता भाइयार खालार साथे समाने समान चित्कार करेई जाच्छे। भाइयाओ भद्रतार मुखोश खुले फेलेछेन। आमादेर तिनि कोनोदिनও बोन बोले मानेन ना। एतदिन निश्चयই आम्मा तले तले बहु टाका पयसा सरिয়েছে। आब्बाके निश्चय करे बैंक बैलेंस नाकि रेखे गिয়েছে। जा मने आसे ताई बोलछेन, অথচ তিনি নিজেও জানেন এটা সত্যি নয়। আব্বা সেই রকম স্বামী ছিলেনই না যে তার স্ত্রী তার মাথায় কাঁঠাল ভেঙে খেতে পারবে। আমার হাতে হাত খরচের টাকাটা পর্যন্ত কোনোদিন আলাদা করে দেননি। কিন্তু ভাইয়ার অভিযোগ যে আম্মা তো টাকা ঠিকই নিয়েছেন এতদিন, বাকি যেটুকু আছে সেটা ভাইয়ার প্রাপ্য, সেই সম্পদ নাকি আমরা দুই ডাইনি এখন নিয়ে যেতে চাচ্ছি। মফসলের এক সাধারণ ব্যবসায়ীর কি এমন সম্পদ ছিল তা সবাই জানে। তাও এক পক্ষ দেখলাম সহমত পোষণ করলেন। ভাইয়ার মামা আর খালা যেভাবে গালিগালাজ করছেন, গলাবাজি করছেন, মনে হলো সম্পত্তি ভাইয়া না ওনাদের হাতছাড়া হচ্ছে। অথচ ওনাদের দু টাকারও লাভ নেই। বোনের মৃত্যুর পর বোনের ছেলের দায়িত্বটাও কেউ নেয়নি। সংসারটা আমার নিরীহ মাই করেছেন, অথচ আজ নাকি তিনি ফকিন্নি, বারো ভাতারি। সমাজের কিছু মানুষ আছে না এমন, झगड़ा लागिए और झगड़ा करे मजा पान। सेइखाने एकजन महिला अपरिचित आरेकजन महिलाके एक मुहूर्ते बारो भातारी बोलेओ फेलेन। पुरुषेरा तो नोंगरा इंगित करेन, जेमन थेके थेके भाइयार शालाओ सुजोगे अश्लील इंगित करे चलेछे, कखनो आमाके कखनो लताके। उपस्थित मुरब्बीरा थामाते चेয়েও पारছে ना। भाबीके देखलाम एतক্ষণে एक कोणे दाঁড়িয়েছিলেন। झगड़ा चरम रूप नीले बाँचाते निये ऊपरे चले जान। ना स्वामीर पक्ष निये आमादेर साथे झगड़ा करेছে और ना स्वामीके थामाনোর चेष्टा करेছেন। अवशेषে हामिद चाचा आजकेर मतो परिस्थिति सामलाय। आबार मृत्यु 24 घंटाओ हयनि, अथच आमरा कामड़ाकामड़ी शुरू करे दिलाम। झगड़ा थामार किछुक्षण पर परिस्थिति आबार आगेर मतो। सबाई खेते बसेछेन। गरुर मांस रान्नाटा जटिल हयेछे। बुटेर डाल आरेकटु नरम हले टेस्ट बाड़तो। एगुलोई एखन आलोचनार विषय। सहाय सम्पद बंटनेर बाकी झगड़ा कालकेर जोन्नो तोला थाकलो। प्रकृतिर नियमे आमादेरও क्षुधा लागलो। শুরুতে মনে হয়েছিল বেশি খেতে পারবো না, কিন্তু পরে দেখলাম আসলে এই রান্নাটা মজা হয়েছে। আরও দুবার ভাত নিলাম। সারাদিন ভালো করে খাওয়া হয়নি। ভাবিকে আর নিচে আসতে দেখিনি। খাওয়া যা বাঁচলো ভাইয়ার খালা নিয়ে গেলেন। কাল সকালে তো নতুন খাবার আসবেই, এগুলো নাকি নষ্ট হবে। কিছু বললাম না। নিলে নিক, এতক্ষণ কষ্ট করে ঝগড়া করলেন, এই বাড়িতে খাবারগুলো তো ওনার প্রাপ্যই। লতা ফোন টিপছে। আমারও ঘুম আসছে না। সারাদিন ঘটে যাওয়া নানা ঘটনা ভাবছি। অন্যদিন আমরা দুবোন আলাদা রুমে ঘুমালেও আজ একসাথে শুয়েছি। লতা, বারান্দায় বসবি? ভালো লাগছে না। তুমি যাও আপু, আমি একটু পরে আসছি। আজ আমি লতার রুমে শুয়েছি। আমাদের বাড়িটা পুরনো আমলের, একটাই টানা বারান্দা, সব রুমের সাথে লাগানো। শহরের বাড়িগুলোর মতো আলাদা আলাদা ছোট ছোট বারান্দা না। ঘোরানো বারান্দার একপাশে কিছু ফুলের গাছ করেছে লতা। হাসনাহিনা ফুটেছে, কি মিষ্টি গন্ধ ভেসে আসে বাতাসে। কয়েকটা চেয়ার আর মোড়া পাতা আছে বারান্দায়। সব রুমের দরজা খুলে এই বারান্দাটা আসা যায়। লতার রুমটা দোতলার মাঝামাঝি, তার পাশেটা আমার রুম, আর তারপর সবচেয়ে কোণারটা ভাইয়ার রুম, যেটা আজ ওনার শ্যালক আছেন। ভাইয়া এবার ভাবিকে নিয়ে আব্বা আমার রুমে উঠেছেন। সেই রুমটা বড় আর অ্যাটাচ বাথরুম আছে। কারণ হিসেবে এটা বললেও মূল উদ্দেশ্য যে নিজেকে এখন গৃহকর্তা রূপে জাহির করা, সেটা আমি আর লতা খুব জানি। থাকুক ভাইয়া ওই রুমে, ভাইয়াকে গৃহকর্তা মানতে তো আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা এবারে ভৃত্য এটা মনে করা আপত্তি আছে। ভাইয়া যদি গৃহকর্তা হন, আমরাও এই পরিবারেরই মেয়ে, ভাইয়ারই বোন, হতে পারি আপন নই, কিন্তু তাই বলে ভাইয়া আমাদের ঠকাতে পারে না, দূর দূর করে তাড়াতে পারে না। বারান্দায় এসে দেখি দক্ষিণের চেয়ারে একজন নারী মূর্তি বসে আছে। দূর থেকেই বুঝলাম ভাবি। এত রাতে ভাবিকে বারান্দায় দেখে অবাকই হলাম। ভাবি, আপনি এত রাতে? চারু, আমাকে তুমি করেই বলো। বয়সে আমি বড় ঠিকই, তবে ননদ ভাবের সম্পর্কে তুমিটা বেশি ভালো লাগে। জি বলবো, অভ্যেস নেই তো, আস্তে আস্তে বলবো। ভাবি, তুমি আমাদের দুবোনের উপর রাগ নেই তাই না? কিন্তু আমি বা লতা এখনো কিছু করি না। আমার ডিগ্রি পাস সার্টিফিকেট দিয়ে তো কোনো চাকরি পাচ্ছি না, আর লতারও তো পড়াশোনা শেষ হয়নি। টাকার যে খুব দরকার আমাদের। নীলু ভাবি উঠে এসে আমার হাতটা ধরলেন। লতা, তোমার ভাইয়া যতই তার বাবার উপরে রাগ করার ভান করুক, সে তার বাবারই সন্তান। একই রকম বদরাগী, কারো মতামতের তোয়াক্কা করে না। স্ত্রীকে তুচ্ছ তাচ্ছিল্য করা, অবহেলা করা সে নিজেও স্বাভাবিক মনে করে। নীলু ভাবি কেঁদে উঠলেন। প্রেগনেন্সির সময় জোর করে আমার চাকরি ছাড়িয়েছে তোমার ভাইয়া। দুই যমজ বাচ্চা নিয়ে আমি যেন আর্থিকভাবে ওর উপর নির্ভরশীল থাকি, তাই চেয়েছে ও, এবং হয়েছেও তাই। ভালোবেসে বিয়ে করেছি, তাই কাউকে নালিশ করব, সাহায্য চাইব, সে মুখ নেই। ভাবে একটু চুপ করলেন, কিন্তু ওনার আরো কিছু বলার আছে, বুঝতে পারছি। আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না চারু, তবে তোমাদের উপর কোনো রাগ নেই, বিশ্বাস করো। হিল্লোলের মন এত ছোট, বিয়ের আগে বুঝিনি। মা হারা ছেলে হিসেবে ওর উপরে একটা মমতা কাজ করতো। সৎমা সৎবোনের গল্প ও এমনভাবে করত যে তোমাদের সাক্ষাৎ শয়তান মনে হতো আমার। তাই শুরুতেই বিয়ের পরে তোমাদের সাথে দূরত্ব বজায় রেখে চলতাম। ভাবির কথায় অবাক হয়ে শুনছি আমি। শান্ত কিন্তু গম্ভীর ভাব নিয়ে থাকা ভাইয়ার চরিত্রের এই দিকটা অজানা আমার। হয়তো ভাইয়াকে খুব কাছ থেকে কম দেখেছি, তাই বুঝিনি ভাইয়া সবসময় বাইরে বাইরেই থেকেছেন পড়াশোনার চাকরির জন্য। চারু, আমি আস্তে আস্তে বুঝেছি হিল্লোর মোটেও নরম মানুষ নয়, বরং বেশ জটিল। কিন্তু ততদিনে আমি প্রেগনেন্ট, বাচ্চার ক্ষতি হবে চাকরি করলে। এই অজুহাতে হিল্লোর আমার চাকরি করা বন্ধ করলো। এখন আমাকে নিয়ন্ত্রণ করতে চায়। স্বামী স্ত্রীর সম্পর্কের এই রূপ ছোটবেলা থেকেই ওর মনে আঁকা হয়ে গেছে। অবচেতনভাবে হোক বা সচেতনভাবে হিল্লোরও একরোখা বদরাগী ডমিনেটিং হাজব্যান্ডে পরিণত হয়েছে। ভাবিকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো কথা আসলে খুঁজে পাইনি আমি। আমার ভালোবাসা হারিয়ে কাতর ছিলাম, ভাবিকে দেখলাম তার ভালোবাসা থেকে পাওয়া আঘাতে কাতর হতে। ভাবি রুমে চলে গেলেন। একা একা বসে আছি, রাত বোধহয় 1টার বেশি। মফস্বল শহরের জন্য গভীর রাত এটা। লতা এসে দাঁড়ালো বারান্দায়। আপু, আমি হৃদয় ভাইয়াকে ফোন দিয়েছিলাম, ভাইয়া কাল লোহাখালীতে আসবেন। পুলিশ ট্রেনিং সেন্টারে একটা কাজ নাকি আছে, বাড়িতে এসে আমাদের দেখে যাবেন, ভাইয়ার সাথেও কথা বলবেন বলল। লতার কথায় বেশ চমকে উঠলাম আমি। হৃদয় ভাই আসবেন, কতদিন পর শুনলাম এই নামটা। লতা কখনো বলেনি ভাইয়ার সাথে ওর যোগাযোগ আছে। ভাইয়া এখন পুলিশের সাব ইন্সপেক্টর। শেষ দেখা হয়েছিল 4 বছর আগে, অথচ আজও মনে হয় এই তো সেই দিনের ঘটনা। আমরা একসাথে সাপ লুডু খেলেছিলাম, আম মাখা খেয়েছি, গাছতলায় পাকা জাম কুড়িয়েছি। ভাইয়া আমার 3 বছরের বড় হলেও সম্পর্ক ছিল বন্ধুর মতো। হৃদয় ভাই আমাদের ফুপাতো ভাই। আম্মার পরে যদি 2 বোন আমরা কারো কাছে আদর আহ্লাদ পেয়েছি, তবে তা ফুপুর কাছে। কিন্তু ছোট্ট একটা ঘটনায় সেই ফুপু আমাদের থেকে দূরে সরে যান। যদিও সেই ছোট ঘটনার ফলাফল বেশ জটিল ছিল আমাদের জীবনে। হৃদয় ভাই ফুপুর একমাত্র ছেলে, 4 বোনের এক ভাই সে। বেশ আদরে বড় হয়েছেন ভাইয়া, দেখতে শুনতে সুপুরুষ, লেখাপড়ায় ভালো। অষ্টাদশী আমার স্বপ্নের মানুষ ছিলেন হৃদয় ভাই। ফুপুর সাথে ভাইয়া যেদিন বাড়িতে আসতো, আমার বিকেলে প্রাইভেট পড়তে যাওয়ার মাথায় উঠতো। স্যার আজ পড়াবে না, স্যার দেশের বাড়িতে গিয়েছেন, এমন কত বাহানা। সেই বাহানার ক্রাইম পার্টনার হতো দোলা, আমার ক্লাসমেট, আমার জানের বান্ধবী। দোলা রাবেয়া খালার মেয়ে, আমার প্রতিবেশী। ওনারা দোলাও তাই সারাদিন এই বাড়িতেই থাকতো। আমি, দোলা, লতা আর হৃদয় ভাই বারান্দায় সাপ লুডু খেলতাম সারা বিকেল। ফুপু এসে ফাঁকে ফাঁকে বসতেন আমাদের সাথে। ধীরে ধীরে ভাইয়ার আসা যাওয়া বেড়ে যায়। একদিন দুপুরে ফুপুর আগমন হয় ঝড়ের মতো। ভাইয়ার বইয়ের ভেতর প্রেমপত্র পেয়েছেন তিনি, সেটা নাকি আমার জন্য লিখেছেন ভাইয়া। ফুপুর সে কি রাগ, ভাতিজিকে তার একটু সহ্য হচ্ছে না। আর ফুপুর একমাত্র ছেলে হৃদয় ভাই, ভাইয়ার যখন বিয়ে দিবেন তখন নাকি সে রকম কোনো রাজকন্যার সাথেই দেবেন। রূপে গুণে অনন্য হবে সেই মেয়ে। আমার মতো মেঘ কালো মেয়ে কি ওনার সুন্দর ছেলের সাথে মানায় নাকি? ফুপুর ছেলের মাথা খেয়েছি আমি, না হলে না আছে আমার রূপ, না আছে গুণ। কি দেখে আমার পছন্দ করলো হৃদয় ভাই? ফুপের বিদায়ের পর আব্বার সমস্ত রাগ এসে পড়ে আমার উপর। এত মেরেছিলেন যে এরপর 1 সপ্তাহ জ্বরে ভুগেছি। 4 বছর আগের কথা, অথচ মনে হয় এই তো সেই দিন। কত বয়স ছিল আমার? মাত্র 17 চলছিল। অনার্সে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলাম, সব মাথায় উঠলো। দোলা কেমিস্ট্রিতে চান্স পায় ঢাকার তিতুমির কলেজে, আমাকে একা রেখে চলে যায় 2 মাসের মাথায়। একসময় হৃদয় ভাইকেও ফুপু ঢাকা পাঠিয়ে দিয়েছিলেন। অনার্সে ভাইয়া নোয়াখালী কলেজে পড়লেও মাস্টার্স করেন ঢাকায়। আমার আর বাইরে পড়তে যাওয়া হয় না। আব্বা পড়াবে না ঠিক করলেও আমার কান্নাকাটিতে বিরক্ত হয়ে সরকারি মহিলা কলেজে ডিগ্রিতে ভর্তি করেন। কি লঘু পাপে আমি গুরুদণ্ড পেলাম নিজেও জানি না। ভালো একটা সাবজেক্টে অনার্সে ভর্তি হওয়ার সুযোগটাও পাইনি আমি। কলেজে পড়ার এক বছরের মধ্যে আব্বা বিয়ে ঠিক করেন। ১৮-১৯ বছর বয়সী মেয়ের পাত্র ২৩ বছর বয়সী ব্যবসায়ী মুমিন। কালো মেয়ে একজন যখন অবশেষে এই কালো মেয়েকে পছন্দ করেছে, তাহলে এবার হাত পা বেঁধে হলেও বিয়ে নামক কুয়োতে ফেলে দিতেই হবে। কত কান্না করেছি, আমি বিয়ে করতে চাই না, আশা ছিল একদিন হয়তো আবারও হৃদয় ভাইয়ের সাথে দেখা হবে, ফুপু হয়তো মেনে নেবেন, কতদিন আর আদরের ভাতিজির সাথে রাগ করে থাকবেন। ছেলের পছন্দ অবশ্যই মেনে নেবেন, কিন্তু লাভ হয়নি। আবার মতে মুবিনের আয় রোজগার ভালো, ভালো পরিবারের ছেলে। আমার মতো কালো মেয়ের জন্য এর চেয়ে ভালো পাত্রই হয় না। মুবিন আসলেই ভালো মানুষ ছিলেন নিঃসন্দেহে, লেখাপড়া বেশি দূর করতে পারেনি ঠিক, তবে আচরণে বহু শিক্ষিত মানুষের চেয়ে সেরা ছিলেন তিনি। এইচএসসি পাশের পর মুবিন ব্যবসায় ঢুকে যায়। বড় ভাসুর প্রবাসী ছিলেন, তার অবৈধভাবে যাওয়ার কারণে ভালো কাজ পেতেন না। শুরুতে বাড়িতে কোনো টাকা পয়সা দিতে পারতেন না, সেই সময় শ্বশুর একা সংসার সামলাতে পারছিলেন না, তাই মুবিন অল্প বয়সী সংসারের হাল ধরেন। আমার বড় ভাসুর অবৈধ পথে ইতালি গিয়েছেন, একসময় চুরির দায়ে ধরা পড়ে জেল খাটেন ৭ বছর। সেই সময়টা সংসার টেনেছে মুবিন, লেখাপড়া করার সুযোগ হয়নি। বড় ভাইয়ের সংসার দেখা, তারপর বোনদের বিয়ে দেয়া, এইসব করতেই বয়স হয়ে যায় ২৩। বিয়ের পর মুবিন আমাকে সময় দিয়েছিলেন নতুন জীবনে মানিয়ে নেওয়ার জন্য। কালো ছিলাম বলে শাশুড়ি আমায় পছন্দ করতেন না, কিন্তু মুবিনের ইচ্ছেতে আমার সাথে ওর বিয়ে হয়। আমার মাঝে নাকি অসম্ভব মায়া খুঁজে পেত মুবিন, কিন্তু আমার মনে যে হৃদয়ের বাস, মুবিনের ভালোবাসা আমার টানতো না। দোকান থেকে ফেরার পথে আমার জন্য হাতে করে কখনো টিপের পাতা, কখনো চুড়ি নিয়ে আসতেন মুবিন, কিন্তু সারা দুনিয়ার উপর এক বুক অভিমান অভিযোগ নিয়ে বসে থাকা আমি মুবিনের ভালোবাসা অবহেলায় ফিরিয়েছি। স্ত্রীর দায়িত্ব পালন করতাম, কাছে যেতাম, কিন্তু সবই হতো দায় সারা। তিনি বুঝলেও আমাকে কোনোদিনও জোর করেননি। ১ বছর ২৩ দিনের সংসারে আমাকে সে তার মনের রানী করেই রেখেছিলেন। নিজেকে নিয়ে এত হীনমন্যতা আর হতাশায় ভুগতাম যে মুবিনের চোখে আমার জন্য মুগ্ধতা আমার কাছে অভিনয় মনে হতো। তাছাড়া হৃদয় ভাজে আমার মন জুড়ে বসেছিল, মুবিনের তাই ঠাঁই হয়নি। বিয়ের আগে আমার একটা আশা ছিল, আমি পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াবো, নিজেকে যোগ্য করব। ফুপু তখন আমাকে ফেরাতে পারবেন না, হৃদয় ভাইকে আমি আমার নিজের করে পাবো। অথচ সেই দিনের পর আর ভাইয়ের সাথে যোগাযোগ করার সুযোগটাও পাইনি। আমার বা আম্মার কারো কাছে পার্সোনাল ফোন নাম্বার ছিল না, আর আব্বার ফোন থেকে ফোন করা অসম্ভব ছিল। বিয়ের পর মুবিন ফোন কিনে দিয়েছিলেন, কিন্তু তখন আমি নিজেই আর যোগাযোগ করার চেষ্টা করিনি, কেননা তখন এই সম্পর্কের নাম হতো পরকিয়া। ফুপু তো বাড়িতে আসাই বন্ধ করে দিয়েছিলেন। একমাত্র বোনের সাথে সম্পর্ক নষ্ট হয়, আব্বাও আমার উপর খুব রেগে থাকতেন, সবার কাছেই যেন আমি ভ্রাত্য। শ্বশুরবাড়িতে মুবিন ছাড়া আর কেউ আমায় আপন করে নেয়নি, তাই তো বাইক অ্যাক্সিডেন্টে মুবিন যখন মারা যায়, আমার তখন সেখানে আর জায়গা হয়নি। শাশুড়ি তো রীতিমতো অপয়া ভাবতেন আমায়। আমি চারু, বোধহয় আমার আম্মার মতো মন্দ ভাগ্য নিয়ে দুনিয়ায় এসেছি। মুবিনের মৃত্যুর পর আমি বুঝেছি যে আমি কতটা অভাগা। নিজে যাকে ভালোবেসেছি তাকে পাইনি, আমাকে যে ভালোবেসেছিল তার ভালোবাসা পেয়েও গ্রহণ করতে পারিনি আমি। হৃদয়কে মনে পুষে রেখে মুবিনকে দূরে ঠেলেছি আমি, তাই হয়তো আল্লাহ ওকে আমার কাছ থেকে নিয়ে গিয়েছেন। আপু, কি ভাবিস? লতার ডাকে বাস্তবে ফিরে আসি। হৃদয় ভাইয়ের সাথে তোর যোগাযোগ আছে লতা? লতা একটু ইতস্তত করছে, বুঝতে পারছি আমি। হৃদয় ভাইকে নিয়ে যা হয়েছে, এরপর এই বাড়িতে আর আমরা কেউ ভয়ে ভাইয়ার নামও নিতাম না। পরিবারের বাইরের কেউ অবশ্য কিছু ভালোভাবে জানে না। আব্বা আর ফুপু ঘটনাটা চাপা দিয়েছিলেন। আপু, গত বছর ফুপু যখন মারা যায় তুই তখন শ্বশুর বাড়িতে ছিলি। আম্মা আব্বার সাথে আমি গিয়েছিলাম ফুপুর বাড়িতে, তখন ভাইয়ার সাথে দেখা হয়। ভাইয়া আমাকে ফোন নাম্বার দিয়েছিল, মাঝে মাঝে কথা হয়, এছাড়া ফেসবুকে নিয়মিত যোগাযোগ হয়। এই বাড়ি ফিরে এসেছি আজ এতদিন হয়ে গেল, অথচ এই কথা লতা একদিনও বলেনি। মাঝে মাঝে ওকে ফোনে কথা বলতে দেখি লুকিয়ে, কিন্তু কার সাথে তা জানার আগ্রহ বোধ করেনি। আসলে বিধবা হওয়ার পর সবকিছু থেকেই নিজেকে গুটিয়ে নিয়েছিলাম, কিন্তু লতা তো আমাকে বলতে পারতো। ও গোপন কেন করলো? আব্বার ভয়ে? আজ আবার নেই দেখি কি ওর সাহস হয়েছে এত সহজে এসব বলার। আচ্ছা, ভাইয়া কি কখনো আমার সাথে কথা বলতে চায়নি? আমি যে এখন বিধবা এটা নিশ্চয়ই জানেন। আমার কথা কি লতার কাছে জানতে চান হৃদয় ভাই? মনের মধ্যে আমার অসংখ্য প্রশ্ন, কিন্তু জিজ্ঞেস করতে পারছি না। হৃদয় ভাই বিয়ে করেনি জানি, আমার ফুপু চাঁদের মতো রাজকন্যা খুঁজে পাওয়ার আগেই মারা যান। ভাইয়া এখন পুলিশে চাকরি করছেন, পোস্টিং দূরে, সহজে নোয়াখালী আসা হয় না। তাই লতা, তোর ফোন কি আব্বা কিনে দিয়েছিল? হ্যাঁ আপু। কেন? আমাকে তো দেয়নি, আর তোকে রীতিমতো স্মার্টফোনই কিনে দিল। বাহ আপু, কি হয়েছে তোর? হঠাৎ ফোনের পিছনে কেন লাগলি? তোকে কেন দেয়নি তা তুই নিজেও জানিস। আমাকে নিয়ে সে ভয় ছিল না, তাই দিয়েছেন। লতা কেমন রেগে গেল। আমি লতার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকাই। লতা সুন্দরী, ছিপছিপে, উচ্ছল তরণী, কিন্তু আমি লতার মাঝে সেই অষ্টাদশী চারুকে খুঁজি। লতার বয়সে এখন 18। আচ্ছা, চারু আর লতা কি একই হৃদয়ে হৃদয় দিয়েছে? সকালে নাস্তার পর আবার সবাই বসবে ঠিক হয়েছে। ভাইয়া আজই একটা ফয়সালা করে ফেলতে চান, আর আমরাও। কিন্তু গত রাতে লতার মুখে হৃদয় ভাই আসবে শুনে আর আমার আর কোনো কিছুতে মন নেই। রাতে লতার সাথে আর কথা বাড়াইনি, দুই বোন চুপচাপ শুয়ে পড়েছি। সকালে দুজনই স্বাভাবিক চলার চেষ্টা করছি। সবার খাওয়া যখন মোটামুটি শেষ তখন ঘড়িতে প্রায় 9টা বাজে। এমন সময় বাইরে বাইক থামার শব্দ পেলাম, কিন্তু আমার নিজের হৃদস্পন্দনও যেন বন্ধ হয়ে গেল যখন সেই পরিচিত কণ্ঠস্বরটা শুনতে পেলাম এত বছর পর। ভাইয়া হৃদয় ভাইকে এখানে আশাই করেননি। আমার আর হৃদয় ভাইয়ের ঘটনাটা ওর কানেও গিয়েছিল, যদিও ওই ঘটনার আগে যে হৃদয় ভাইয়ের সাথে খুবই মাখামাখি ছিল তা না। ভাইয়া ফুপু বা হৃদয় ভাই কারোর সাথে খুব একটা মিশতেন না। ফুপু আম্মাকে পছন্দ করে আব্বার সাথে বিয়ে দিয়েছিলেন। এই জিনিসটা সম্ভবত ভাইয়ার মনে দাগ কেটেছিল। হৃদয়, তুমি এখানে হঠাৎ নকলি কবে আসলা? সাথে কে? হৃদয় ভাইয়ের সাথে জানি কাকে নিয়ে এসেছেন। আমি সরাসরি তাকাতে পারছি না, কেমন এক লজ্জা আর ভয় মনকে গ্রাস করে রেখেছে। লতাকেও দেখতে পাচ্ছি না অনেকক্ষণ হলো। ভাইয়া ফুপার কবর জিয়ারত করতে আসলাম। আমার সাথে আসলাম ভাইকে নিয়ে আসছি। আসলাম ভাই মাইজদি কোটে আছেন। আপনারা শুনলাম সম্পদ ভাগাভাগি নিয়ে সমস্যায় আছেন। আসলাম ভাই এই ব্যাপারে সাহায্য করতে পারবে। হৃদয় ভাই পরিমিত হেসে উত্তর দিলেন। আগের চেয়েও যেন আকর্ষণীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন তিনি। পুলিশের পোশাকটাকে মানিয়েছে ভাইকে। পুলিশ আর উকিলের উপস্থিতিতে ভাইয়ার মামা আর খালাকে একটু উসখুস করতে দেখলাম। খালার তো তখনই জরুরি কাজ মনে পড়ে গেল, অথচ আজ সকাল 7টা না বাজতেই হাজির হয়েছিলেন আমাকে আর লতাকে সাহায্য করার জন্য। একটু হাসিই পেল আমার। হৃদয় ভাই যেন এক নায়ক রূপে আছেন। লতা নেমে এসেছে সিঁড়ি বেয়ে। এত সকালে গোসল করেছে, মিষ্টি গোলাপি সালোয়ার কামিজে কি স্নিগ্ধ লাগছে লতাকে। লতা আম্মার মতো হয়েছে, খুব মায়াবী চেহারা। আর আমি হয়েছি আব্বার মতো। বাবার মতো চেহারা পেলে নাকি মেয়ে ভাগ্যবতী হয়, তাহলে আমার এত মন্দ ভাগ্য কেন? এত বছর পর যখন মনের মানুষকে দেখা পেলাম তখন সামনে প্রতিদ্বন্দ্বী হয়ে নিজেরই বোন দাঁড়িয়ে আছে। হৃদয়, ফুপা ফুপির মৃত্যুর পর তো আমরা তোমাদের জায়গা জমি ভাগ করার ব্যাপারে সাহায্য করতে যাইনি, তাহলে তোমার এত দরদের কি কারণ? পুরানো পিড়ি জেগে উঠেছে নাকি? হ্যাঁ, ভাইয়া রীতিমতো রাগ, কিন্তু হৃদয় ভাই দেখলাম স্বাভাবিক। বললেন, কারণ আমার 4 বোনের সাথে কোনো অন্যায় হয়নি, তাই অন্য কারো সাহায্যের তাদের প্রয়োজন হয়নি। চারু আর লতা তোমার সৎ বোন হতে পারে, কিন্তু তোমরা তিনজনই আমার আপন মামাতো ভাই বোন। বেশ কিছুক্ষণ বাকবিতণ্ডা চললেও শেষ পর্যন্ত উপস্থিত সবার পরামর্শে ভাইয়া উকিলের সাহায্য নিতে বাধ্য হন। পুলিশের লোক বলে হৃদয় ভাইয়ের অবস্থানই আলাদা, আর হৃদয় ভাই আমাদের দুবোনের ঢাল হয়েছেন, এটাও সবাই বুঝতে পারছেন। শেষ পর্যন্ত সবকিছু এত সহজে সমাধান করতে পারবো তা আমি বা লতা কোনোদিনও ভাবিনি। কৃতজ্ঞতায় মন ভরে গেল যেন। বাড়ির পেছনে পুকুর ভরাট অংশের জায়গায় পরিমাণ পুরনো বিল্ডিংয়ের 3 গুণ। আগে সেখানে বড় পুকুর ছিল, আব্বা সেটাতে নতুন বিল্ডিং করবেন ভেবে ভরাট করেছিলেন। সিদ্ধান্ত হয় আমরা দুবোন এই পুরনো বিল্ডিংটা পাবো। যেহেতু নতুন বাড়ি তোলা আমাদের পক্ষে এখন সম্ভব না, তাই তার বিনিময়ে ভাইয়াকে বড় জায়গাটা ছেড়ে দেব। আমরা দুই বোনই তাতে রাজি হই। দোকানের টাকাটা 3 ভাগের 1 ভাগ হিসেবেই ভাগ হয়। আবার নিজের অ্যাকাউন্টে সামান্য টাকাই ছিল, সব মিলিয়ে লাখ 1.5 সেটাও ভাগাভাগি হয়। জমি জমা গ্রামে, তবে আমি আর লতা জমির দাবি ছেড়ে দিয়ে তার বিনিময়ে ভাইয়ার কাছ থেকে ক্যাশ টাকা পাবো ঠিক হয়। গ্রামের জমি দেখাশোনা করা বা দখলদারি হতে রক্ষা করা আমাদের জন্য কষ্টসাধ্য। দুপুরে হৃদয় ভাই এখানেই খেয়েছেন। লতা নিজে ভাইকে সার্ভ করে দিয়েছে। আমি নিজেকে যেন একদম গুটিয়ে নিয়েছিলাম। লতাই যেন আজ এই বাড়ির কর্ত্রী স্থানীয়, আমি শুধুই দর্শক। ভাইয়া দেখলাম একটু ফোরন কাটলেন। হৃদয়ের কি প্রেমের কাঁটা ঘুরে গিয়েছে? ভাইয়া কি বোঝাচ্ছেন বুঝতে পারছি না, তবে আমার মনের মানুষ সবসময় একজনই ছিল। পরিষ্কার স্বরে বললেন হৃদয় ভাই। এক মুহূর্তের জন্য আমার পৃথিবী যেন থমকে গেল, সাথে মনে হলো লতারও। একটু আগের হাসি মাখা মুখটা মলিন হয়ে গেল। বিকেলে দোতলার বারান্দায় বসে আছি। হৃদয় ভাইয়া বেরিয়ে যাবেন একটু পর, ঝড়ের মতো আসলেন, আবার চলেও যাচ্ছেন। আমাদের দুবোনের জন্য যেন ত্রাতা হয়ে এসেছেন এই অল্প সময়ে। তবে চলে যাওয়ার পর হয়তো আমাদের দুজনকে মুখোমুখি দাঁড় করিয়ে যাবেন। চারু, যাচ্ছি আমি। বিদায় নিতে এসেছেন হৃদয় ভাই। 4 বছর পর প্রথম কথা, তাও বিদায়। কাঁদলে খুব খারাপ দেখাবে, প্রাণপণে চেষ্টা করছি না কাঁদার। একটা বিধবা মেয়ে স্বামী ছাড়া অন্য কারো জন্য কাঁদলে কেমন বাজে হবে সেটা। চারু, আমার উপর খুব রাগ তাই না? তোমার জীবনটা আমার জন্য কত এলোমেলো হলো। আম্মা এমন করবেন আমি সত্যি ভাবিনি। মাফ চাওয়ার ভাষা নেই আমার। এত লজ্জিত ছিলাম যে আর সামনে আসার সাহস হয়নি। মন্ত্রমুগ্ধের মতো শুনছি আমি সেটা। সময় আমাকে বয়সের আগেই পরিণত করে দিয়েছে, কিন্তু মনটা যে এখনো নেচে বেড়ায়। চারু, আমি আরও 3 দিন আছি নোয়াখালী। কাল আবার আসবো ইনশাল্লাহ। সব সমাধান করে তবেই যাব। 4 বছর আগে তোমাকে বিপদের হাত থেকে বাঁচানোর মতো সাহস বা শক্তি ছিল না, কিন্তু আজ আছে। তোমার বা লতার কারো ক্ষতি হবে না, ভরসা রাখো। কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায় হৃদয় ভাই। ভাইয়ার ভাবি আরো 2 দিন থাকবে, আবার জন্য মিলাদ পড়াবেন আর এতিমখানায় খাওয়ানো হবে। যেহেতু আমরা 2 বোন টাকা পেয়েছি, তাই মিলাদ আর এতিম খাওয়ানোর খরচে আমাদেরও শরিক হতে হবে। কত খরচ হবে, কি আয়োজন হবে, তাই নিয়ে নিচে আলোচনা চলছে। লতা আমার জন্য ছাদে চা নিয়ে এসেছে। আপার হৃদয় ভাইয়ের সাথে তোর কি নিয়ে কথা হয়েছে? কেন, সেটা তোর কি দরকার? আপা, এত ঝামেলা হলো, অসম্মান হলো, তাও মন ভরেনি তোর? লজ্জা করে না? তুই তো বিধবা এখন। লতাকে এখন আমার বিষাক্ত লাগছে, মনে হচ্ছে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিই। ছি, কি ভাবছি আমি কি পাগল হয়ে গেলাম? লতা, তুই কি বলছিস তুই নিজে ভেবে দেখ। আর তোর এত গায়ে লাগছে কেন? হৃদয়ের ব্যবহারে তো আমি তোর জন্য আলাদা কোনো ফিলিংস দেখিনি। তাহলে কি তোর জন্য ফিলিংস দেখেছিস? কি ফিলিংস দেখালো শুনি? লুকিয়ে চুমু খেয়েছে বুঝি? তোর তো 1 বছরের বিয়ের অভিজ্ঞতা আছে, চলাকলা ভালো জানার কথা। সর্বশক্তি দিয়ে চড় মারলাম লতার গালে। কাল পর্যন্ত ভালো বোন হতে চেয়েছিলাম, আর এখন মনে হচ্ছে ওর গলা টিপে ধরি আমি। লতাকে থাপ্পড় মেরে আমি নিজেই নিজের কাছে ছোট হয়ে গেলাম। হ্যাঁ, খুব নোংরা ইঙ্গিত করেছে লতা, কিন্তু এই তীব্র মোহ আর আবেগের সময় তো আমিও পার করেছি। মনের ভিতর কি ভাঙা গড়ের খেলা চলে এই 18-19 বছর বয়সে, তা তো আমার অজানা নয়। আমার তো উচিত ছিল লতাকে বুঝিয়ে বলা, নিজের মাথা ঠান্ডা রাখা, কিন্তু আমিও আব্বার মতো মাথা গরম করে শাস্তি দিয়ে ফেললাম ওকে। শাসনের মানে তো শুধু গায়ে হাত নয়, এই কথা আমি নিজেই বলতাম। আর আজ যখন সময় আসলো, আমিও তাই করলাম যা আব্বা করতেন। এত বড় একটা মেয়েকে চড় মারাটা অনুচিত। এখন লতার মান অপমান বোধ তীব্র। এই দুনিয়ায় আপন বলতে আমাদের 2 বোনের আর কেউ নেই। এই সময় হৃদয় ভাইকে নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব আমাদের আরো একা করে দেবে। সন্ধ্যার পর থেকে লতাকে আর দেখিনি। নিজের রুমে দরজা বন্ধ করে আছে, ভয় লাগছে উল্টাপাল্টা কিছু করে ফেলেনি কিনা। একবার মনে হয়েছে গিয়ে ক্ষমা চাই থাপড় মারার জন্য। আবার যখন লতার বলা নোংরা কথাগুলো মনে পড়ে, তখন অন্তরটা জ্বলে ওঠে আমার। লতার ঠোঁটকাটা মানলাম, তাই বলে যা মনে আসে তাই বলবে। ভাবি খেতে ডেকেছিলেন, কিন্তু লতা বলেছে ওর পেট খারাপ, কিছু খাবে না। আমিও খেতে গেলাম না। ভাবি আমাদের 2 বোনের মধ্যে কিছু একটা হয়েছে, কিছু যে ঠিক নেই সেটা বুঝতে পারলেন মনে হলো। আমাকে বলেছেন আমাদের সাথে কথা আছে, বাচ্চাদের ঘুম পাড়িয়ে এসে কথা বলবেন। ভাবির অপেক্ষায় আমি বারান্দায় বসে আছি। আজ রাতে বাড়িতে বাইরের লোক নেই, যে কয়েকজন ছিলেন রাত 10টার মধ্যে খেয়ে দিয়ে চলে গেছেন। বাড়িটা একদম নীরব। ভাইয়া ভাবে চলে গেলে আমরা 2 বোন কিভাবে থাকবো এই নিশ্চুপ নিস্তব্ধতায়? ভাবতেই কেমন ভয় ভয় লাগে। ভাবির রুম থেকে ঘুম পাড়ানি গান ভেসে আসছে। যমজ 2 ছোট বাচ্চা নিয়ে ভাবি আসলে দৌড়ের উপর থাকে। ভাইয়াকে বাচ্চাদের রাখার ব্যাপারে কোনো সাহায্য করতে দেখিনি, কিন্তু ছেলেরা কান্না করলে ভাবিকে ধমক দিতে ভোলে না। আমি বারান্দায় বসে আছি। আজ নিজের রুমে ঘুমোতে হবে, লতাকে ডাকবো না ভাবলাম। ও দূরত্ব নিয়ে চললে আমিও একা থাকতে জানি। এমন সময় প্রচন্ড এলোমেলো ভাবনায় আচ্ছন্ন হয়ে আছি। হঠাৎ প্রচন্ড রকম চমকে উঠলাম। কোমরে কে যেন হাত রাখলো, চমকে ফিরে তাকাতেই দেখি ভাই আর শ্যালক সবুজ ভাই। বেআইন কি ভয় পেলেন? না, ভয় পাইনি, তবে আপনি আমার নাম ধরে ডাকতে পারতেন, এভাবে পেছন থেকে গায়ে হাত দিয়ে একটা অভদ্রতা। বাপ রে, বেআইন দেখি একদম রেগে গেলেন। আমি তো ভাবলাম খুশি হবেন, বয়স কম আপনার, আর তার উপর একা মানুষ, কারো সঙ্গ পাওয়া তো খারাপ না। আপা ঘুমাবি আয়। লতা কখন এসে দাঁড়ালো টেরও পাইনি, কিন্তু এত ভালো লাগছে লতাকে দেখে। আর আপনি শোনেন ভাই, আপার একা লাগা নিয়ে না ভেবে নিজের বউয়ের কথা ভাবেন। আপনি এখানে আছেন, ওদিকে আপনার বউ না জানি নিজের একা একা লাগা কার কাছে দূর করতেছে। সবুজ ভাই অপ্রস্তুত হলেও রেগে গেলেন, চড়া গলায় বললেন, लता और चारू एत भावने और किछु नाई। दोपुरे तोमरा दुई भाई बोन छादे पुलिशेर जोन्नो केमन कामड़ाकामड़ी करतेछिला देखछि आमी, ताई भाबलाम एकजनरे आमी ठांडा करी বলে নিজের অশ্লীল হাসিটা দিলেন। ঘৃণায় গা রিরি করে উঠল আমার। আচ্ছা, বিধবা নারী, বয়স্ক, অবিবাহিত মেয়ে, প্রবাসী স্ত্রী, এমন একা নারীদের দেখলে এক শ্রেণী পুরুষদের কেন মনে হয় যে তারা যে কোনো পুরুষের ডাকে সাড়া দেবে? একাকী নারী যেন সহজলভ্য, যে কেউ ইচ্ছে করলেই সুযোগ পাবে ভেবে নেয়। সবুজ ভাই কামড়া কামড়ি যখন দেখেছেন তাহলে আমার থাপ্পড়টাও দেখার কথা। আমার বোনকে যদি থাপড়াতে পারি সেখানে আপনি কে? শুধু ভাবির কথা ভেবে এখনো হাত তুলিনি আমি। দে আপা একটা, অপেক্ষা করছিস কেন? আমাকে তো সাথে সাথে মারতে পারছিস। আর এখন কাজের সময় এত চিন্তার কি আছে? সবুজ ভাই হয়তো আমাদের পাল্টা কিছু বলতেন, কিন্তু ভাইয়ার রুমের দরজা খোলার শব্দ হওয়ায় চোখ রাগিয়ে সরে গেলেন। চারু, লতা কার সাথে কথা বলছিলে? আপনার ভাইয়ের সাথে। আপুর একাকিত্ব নিয়ে খুব চিন্তায় আছেন তিনি। আমি কিছু বলার আগে লতা বলে উঠল। আমি একটু বিব্রত হলাম। যতই হোক ভাবির আপন ভাই, কথাটা নিশ্চয়ই ভালোভাবে নেবে না। লতা, আমার ভাই বলো আর তোমার ভাই, এমন পুরুষের অভাব নেই যারা বাহিরের মহিলার একাকিত্ব নিয়ে এত চিন্তা করে যে ঘরের মানুষটাকে আর সময় দিতে পারে না। ভাবির এত সহজ স্বীকারোক্তি আমরা দুবোন আশা করিনি। ভেবেছিলাম ভাবি ওনার ভাইয়ের হয়ে প্রতিবাদ করবে। আমাদের কারো মুখে তাই সহসা কোনো কথা আসে না। ভাবি আবার কথা বললেন, চারু তোমার আর হৃদয়ের কথা আমি কিছু কিছু তোমাদের হিল্লোল ভাইয়ের কাছে শুনেছি, তবে সে যতটুকু বলেছে তাতে নিশ্চয়ই তার নিজের মতো করে কাহিনী বর্ণনা করেছে। আমি তোমার কাছ থেকে জানতে চাই আসলে কি ছিল, কতটা ছিল। আমি আর চোখে লতাকে দেখি। লতা উৎসুক হয়ে তাকিয়ে আছে। ভাবি বলার মতো কোনো ঘটনা আসলে নেই। হ্যাঁ, আমি মনে মনে সবসময় হৃদয় ভাইকে ভালোবেসেছি, কিন্তু মুখ ফুটে বলার কোনো কথা কোনোদিনও ভাবিনি আমি। আসলে আমি কোনোদিন চিন্তাও করিনি যে ভাইয়া আমাকে পছন্দ করে, বরং ভাবতাম এই কথা ভাইয়াকে বলে যদি ভাইয়া আমার নিয়ে তামাশা করে বা আব্বার কাছে বলে দেয়। আসলে আমি কাউকে কোনোদিনও বলিনি এই গোপন ভালো লাগার কথাটা। জানতাম শুধু আমি আর আমার ডায়েরি, আবার কথার খেয়েই ধরি। এরপর একদিন হঠাৎ ফুপো এলেন ঝড়ের মতো, হাতে একটা চিঠি। সেই চিঠি নাকি আমাকে লেখেন ভাইয়া। কি লেখা ছিল সেই চিঠিতে সেটাও আমি জানি না, তবে ফুপু বলেছিলেন প্রেমপত্র। তার মানে হৃদয় তোমাকে কখনো সরাসরি কিচ্ছু বলেনি, কোনো ইশারাও করেনি? কেননা একটা ছেলে যদি কোনো মেয়েকে পছন্দ করে তাহলে মুখে না বললেও তার আচরণে অনেক কিছু প্রকাশ পায়। কোন ইশারাটা ভালোবাসার আর কোনটা নোংরা, এসব বোঝার তুমুল অনুভূতি মেয়েদের জন্মগত। হ্যাঁ, ভালোবাসার মানুষ চিনতে হয়তো ভুল হতে পারে, তবে প্রেমে পড়ার আগের অনুভূতিগুলো কিন্তু মিথ্যা না। ভাবি একটানে অনেকটা কথা বললেন। আমিও ভাবনায় পড়লাম। আসলেই তো সেদিনের সেই চিঠির আগে কখনো এমন হয়নি যে হৃদয় ভাই আমায় পছন্দ করেন। তবে কি সেই চিঠি ষোড়শী সুন্দরী লতার জন্য ছিল আর ফুপু আমাকে ভেবে ভুল করেছিলেন? মফস্বল শহরে রাত 12টা, মানে বলতে গেলে গভীর রাত। গত রাতে ঘুমোতে পারিনি, আজও বোধহয় পারবো না। লতাও জেগে আছে, বুঝতে পারছি। আমরা আজও একসাথে শুয়েছি। আমার কথা শেষ হওয়ার পর ভাবি তার কথা জানতে চেয়েছিল। হৃদয় ভাইকে নিয়ে যে লতারও এক অন্যরকম অনুভূতি আছে তা আমার পাশাপাশি ভাবিও টের পেয়েছেন। না, হৃদয় ভাই লতাকেও ভালোবাসার কোনো কথা বলেনি। 1.5 বছর আগে ফুপুর মৃত্যুর সময় ভাইয়ার সাথে যখন দেখা হয় তখনও নাকি লতার মনে এইসব কিছুই ছিল না। ভাইয়ার নাম্বার ছিল, মাঝে মাঝে কথা হতো, এইটুকুই। আমিও তখন বিবাহিত ছিলাম, শ্বশুরবাড়িতে সংসার করছি। ফেসবুকে চ্যাট আর ফোনে গল্প, অল্প স্বল্প কথা বলতে বলতে লতা নিজের অজান্তেই দুর্বল হয়ে পড়ে। টিনেজ বয়সটাই হয়তো এমন। তাছাড়া আমার বিয়ে হয়ে গিয়েছে, ফুপা মারা গিয়েছেন, হৃদয় ভাই ভালো চাকরি করছে এবং সিঙ্গেল আছেন। এসব দেখে লতা ভেবে নিয়েছিল যে এবার পারিবারিকভাবে হয়তো কোনো সমস্যা হবে না, আমি হয়তো মন খারাপ করব, কিন্তু যেহেতু নিজের সংসার আছে লতাকে আটকাবো না। তবে আব্বা জীবিত থাকতে লতা কখনো সাহস পায়নি এই কথাটা বলার। তাছাড়া ততদিনে আমিও বিধবা হয়ে বাবার বাড়ি ফিরে এসেছি। লতা ভয় পেয়ে গিয়েছিল, তাই হৃদয়ের জন্য মনের টান আর আকর্ষণ সবার কাছে লুকিয়ে রেখেছে। মেয়েটা বড্ড বেশি অবুঝ। অবশ্যই এই বয়সে আমিও এমনটাই ছিলাম, হয়তো এখনও আছি। না হলে যেই সহজ জিনিসটা ভাবি এক মুহূর্তে ধরিয়ে দিলেন সেটা 4 বছরেও আমি ধরতে পারিনি, বুঝতে পারিনি। কেমন বোকার মতো ছেলেবেলার অবুঝ ভালোবাসা বুকে লালন করে গিয়েছি, নিজের ভাগ্যকে দোষ দিয়েছি। যে হয়তো আমার ছিল না, তাকে না পাওয়ার কষ্টে ক্ষত বিক্ষত হয়েছি। মুবিন, হ্যাঁ মুবিন স্বামীর ভালোবাসা থেকে ওকে আমি বঞ্চিত করেছি। তাই হয়তো অল্প বয়সে বিধবা হওয়াটা আমার নিয়তি ছিল। প্রকৃত ভালোবাসার মূল্য দিতে পারিনি বলে তা আমার হাতের মুঠো থেকে জলের মতো বেরিয়ে গেল, আমি ধরে রাখতে পারিনি। আপা, আমাকে মাফ করে দে প্লিজ, আমি তোকে খুব বাজে কথা বলেছি। হঠাৎ লতা এসে পেছন থেকে জড়িয়ে ধরলো। অবশ্য বোনটা আমারও ওর উপরে রাগ করে থাকতে পারি না আমি। আল্লাহ আমার মতো মন্দ ভাগ্য ওর না করুক। সত্যি যদি হৃদয়ের মনে লতার জন্য কোনো অনুভূতি থাকে, আমি খুশি খুশি ওদের বিয়ের ব্যবস্থা করব। এখন তো আমি লতার অভিভাবক। উঠোনে প্যান্ডেল টাঙানো হয়েছে, মসজিদে মিলাদ পড়ানো শেষ। চমচম, সিঙ্গারা, নিমকি দিয়ে প্যাকেট করে নামাজের পর মুসল্লিদের দিয়েছেন ভাইয়া। আত্মীয় স্বজনের দুপুরে বাড়িতে খাবে, বাবুর্চি রান্না করেছে। কুলখানির খাবার যেমন হয়, মুরগির মাংস, গরুর মাংস, বুটের ডাল, চিকন ডালের ভাত আর লাউ। হৃদয় ভাই আর আমার বড় দুই ফুফাতো বোন এসেছেন পরিবার নিয়ে। আবার কুলখানি উপলক্ষে আপারা ঢাকা থেকে এসেছেন, রাতে আমাদের বাড়িতেই থাকবেন। ভাইয়ার শ্যালক সবুজ ভাই আর আমাদের দু বোনের সাথে কোনো কথা বলার চেষ্টা করেনি। দুপুরের খাওয়া দাওয়া শেষে নাকি ঢাকা চলে যাবেন। সম্ভবত নীলু ভাবি কিছু বলেছেন তার ভাইকে। ভাবি বলেছেন সুযোগ পেলে হৃদয় ভাইয়ের সাথে কথা বলবেন, ঢাকা ফেরার আগে তিনি সঠিক বিষয়টা জানতে চান। ভাবির উপর সত্যি বলতে আমরা কৃতজ্ঞ, আমাদের জন্য আর কেউ এতটা ভাবিনি, এমনকি ভাইয়াও না। সম্পদের বন্টন শেষে ঢাকা ফিরে যেতে প্রস্তুত ভাইয়া। আমার আর লতার কথা মনে হয় না কিছু ভেবেছেন, কিন্তু ভাবি কিছু জিজ্ঞেস করার আগেই আমরা সবাই সব জানতে পারি। এতদিন বয়ে বেড়ানো ভুল বোঝাবুঝির অবসান ঘটে, তবে বড় দেরিতে। দুপুরের খাবার শেষে সবাই বারান্দায় চেয়ার পেতে বসেছেন। আমার ফুফাতো বোন দিলু আপা কিছু বলতে চান। আপা হঠাৎ সবার সামনে আমার হাত চেপে ধরেন। চারু বোন আমার, তোর সাথে কত অন্যায় হলো। তখন আমরাও আম্মাকে না বুঝে তোর বিরুদ্ধে কথা লাগিয়েছি, কি করব, হৃদয় নিজে তোর নাম নিয়েছিল। আমার হাত পা ঘামছে, মনে হচ্ছে জ্ঞান হারাবো। হঠাৎ আমার শক্ত করে ধরলো একটা হাত। লতা আমার বোন আমাকে ধরে আছে কি শক্তি আর ভালোবাসা নিয়ে। চারু, আম্মা বেঁচে থাকতে হৃদয় কখনো আর কথা তোলেনি, আমরাও এতদিন তাই প্রকৃত সত্যিটা জানতে পারিনি। জানিসই তো, ওই দিনের পর আম্মা ওকে ঢাকা পাঠিয়ে দেয়। আম্মার কত ইচ্ছে ছিল নিজের পছন্দের ছেলের বউ আনার, কিন্তু তার আগেই আল্লাহ আম্মাকে নিয়ে গেলেন। আপা কেঁদে ফেললেন বলতে বলতে। চারু, এতদিন পর হৃদয় আমাকে সত্যিটা বলল, চিঠিটা তোর জন্য লেখেনি হৃদয়। লতার বাঁধন আস্তে আস্তে ঢিলে হয়ে গেল, আমার বুকে পাথরটাও যেন নেমে গেল। আপা বললেন, চিঠিটা রাবেয়া খালার মেয়ে দোলার জন্য ছিল চারু। একটা বোমা পড়লেও বোধহয় আমি এত অবাক হতাম না। কি বললেন আপা? দোলা? আমার জানের বান্ধবী দোলা? আমাদের প্রতিবেশী রাবেয়া খালার মেয়ে দোলা? তাহলে দোলাই ছিল হৃদয়ের মনের রানী। দোলার জন্যই যখন তখন বাড়ি আসতেন ভাইয়া। বোকা মেয়ে আমরা, আমি আর লতা। আমার আর ভাবির চোখাচোখি হলো। লতা কাঠ হয়ে বসে আছে, হৃদয় ভাই মুখে তালা ঝুলিয়েছেন, মাটির দিকে তাকিয়ে বসে আছেন। আমার এতদিনের অন্ধ আবেগটা এক নিমিষেই যেন ফু দিয়ে উড়িয়ে গেল। জানিসই তো, রাবেয়া খালার স্বামী হামিদ চাচার সাথে আব্বার সম্পর্ক ভালো ছিল না, আম্মাও দেখতে পারতো না। তাই আম্মা যখন চিঠিটা কার জন্য লেখা জিজ্ঞেস করলেন, হৃদয় নাকি ভয়ে তোর নাম বলেছে। এ লোক আসলে চিরকালই কাপুরুষ ছিল, আজও তার হয়ে কথা বলতে আপাকে নিয়ে এসেছে। চারু, হৃদয় ভেবেছিল আম্মা তোকে এত আদর করে, তোর জন্য লেখা বললে কিছু মনে করবে না, কিন্তু যখন আম্মা এত রেগে গেলেন, হৃদয়ের আর সাহস হয়নি সত্যি বলার। ও ভেবেছিল আম্মা ঠান্ডা হলে পরে তোকে সত্যিটা জানাবে, কিন্তু আম্মা এত হইচই করলেন যে আর কিছু জানানোর সুযোগ হয়নি। 4 বছরের হৃদয় ভাইয়ের সাহস হয়নি সত্যি বলার, ভালোই। আর আমার ফুপুর সাহস হয়নি ভাইয়ের আদরের মেয়েটাকে ছেলের ভবিষ্যৎ বউ হিসেবে মেনে নেয়ার, কেননা মেয়েটা সুন্দরী ছিল না। হৃদয়ের বলা একটা মিথ্যে 4টা বছর ধরে আমার জীবনটা এলোমেলো করে রেখেছে, আর আজ কি অবলীলায় ওরা বলছে সামান্য ভুল বোঝাবুঝি। কাল পর্যন্ত হৃদয় ভাইকে আমাদের ক্রান্তিলগ্নের নায়ক হয়ে এসেছেন বলে মনে হয়েছিল, কিন্তু আজ মনে হচ্ছে হৃদয় ভাই সব সময় কাপুরুষ ছিলেন, আছেন আর থাকবেনও। কিছু বলার রুচি হলো না আমার। যে সময় জীবন থেকে চলে গিয়েছে তার তো আর ফিরে আসবে না, ফিরে পাবোও না। এখন আমি লতাকে সামলাবো। চারু আর লতা ভুল করে কোনো কাপুরুষকে ভালোবেসেছিল ঠিক, তবে এইবার তাকে মন থেকে ভুলে যাবে। চারু লতা নিজের জন্য বাঁচবে, নিজেদের ভালোবাসবে। সময়ের আবর্তনে যদি কেউ ভালোবেসে জীবন সঙ্গী হতে চায়, ভালো ना चाहले अफसोस नहीं कोनो एक बारी भूल करे भालोबेसे निजेदेर हारिएछिलाम आमरा तबे आर ना दोलार साथे हृदय भाइयेर बिये ठीक होयेछे ढाका गियेओ नाकि दुजोनेर जोगाजोग सब समय छिलो दोलार पढ़ाशोना शेष होयेछे भाइओ चाकरी करछे दुई परिवारे आर बाधा देयार केउ नेई এই দোলাও জানতো কত অবিচার হচ্ছে আমার সাথে তারপরেও নিজের স্বার্থের কথা ভেবে মুখ খোলেনি বিয়ে ঠিক হওয়ার পরে এসেছিল বাড়িতে ঘরে আসা মেহমানের মতো আপ্যায়ন করেছি বন্ধুদের বিসর্জন তো কবেই দিয়েছি যেহেতু ফুপুর পরিবারের কেউ এখনো দেশের বাড়ি থাকে না তাই বিয়ের আয়োজন আমাদের বাড়িতেই হবে আমরা দুজন অবশ্য স্বাভাবিকভাবে সব আয়োজনে অংশ নিচ্ছি এখন আমরা নীলু ভাবির সাথে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করি অবসর সময়ে ভাবি আমাদের খালি রুমগুলো মহিলা বোর্ডিং করে ভাড়া দেওয়ার পরামর্শ দিয়েছেন তাহলে এই বড় বাড়িতে আমাদের একাও লাগবে না আবার নিরাপত্তাও থাকবে সাথে আয়ও হবে নিচের গুদাম ঘরটা খালি করে কোচিং সেন্টার খুলব আর আমি আর লতা এলাকার বাচ্চাদের প্রাইভেট পড়াবো পাশাপাশি আমি প্রাইমারি নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করব আর লতা তার পড়াশোনা শেষ করবে ভাইয়ার মতোই আছেন দুই দিনে পরিবর্তন হয়ে যাবে আশাও করিনি তবুও শেষ পর্যন্ত সম্পদের বন্টন যে তিক্ততা ছাড়া সুন্দরভাবে হয়েছে তাতেই আমরা খুশি এই সবকিছুর মধ্যে আমাদের প্রাপ্তি আরেকটা বোন নীলু ভাবি তিন ভিন্ন বয়সী তিন নারী একে অপরের শক্তি আর সমব্যথী হয়ে গিয়েছে নিজেদের অজান্তেই ভাবিও এখন আর ভাইয়ার কাছ থেকে পাওয়া অবহেলা নিয়ে কষ্ট পাবেন না বলেছেন ভাবির ইচ্ছে আছে বাচ্চাদের নিয়ে এখানে চলে আসার নিজেদের মতো করে কুটির শিল্প বা বুটিক নিয়ে কাজ করবেন ভাবছেন সব সময় শুধু পুরুষের কাছেই আশ্রয় পেতে হবে ভালোবাসা আর ভালো থাকার জন্য এমনটা তো নয় নিজেও নিজেকে ভালোবাসা যায় ভালো রাখা যায় তাই চারুলতা ভালোবেসেছিল এটা ঠিক না চারুলতা ভালোবাসে নিজেকে ভালোবাসে এখন আর সেটা অনেক বড় পাওয়া